আমি বলছি এই কথা, আমরা ছোটবেলায় ছিলাম তো তখন আপনার বিড়ি খাইলে লাফিয়ে তো আপনি চাইলে বলে বুঝলে আর শুনে দিলেন যে আমার সাথে মাটি আমাকে লাগালে ভেতরে আসি মাটি খুঁড়ে অন্য জায়গায় ছড়িয়ে দিতে হবে বুঝলেন। আর মুসলমানদের মধ্যে ব্যাপক বিড়ি গন্ডি দইয়া খাওয়া বুঝলেন যাবতীয় এত ব্যাপক কি এটা কি মুসলমান হলে খাওয়া কি আইন আছে আপনার হালাল না হারাম বুঝলেন। এবং মুসলমানরা এত মিথ্যা কথা ঠকাই না একে অপরকে জাল মেন্টেন যত রকমের খারাপ মন্দির কথা যুক্ত হওয়ার কারণটা কি ভাই? আমি আগে বলেছি একটা বিষয় লক্ষ্য রাখবেন সকলে, যে প্রশ্ন যেটা হবে সংক্ষেপে করবেন, শুধু মূল বক্তব্যটা বলে ধরবেন, এখানে ভূমিকা বলার কোনো প্রয়োজন নেই। এখানে আপনি ভাই যেটা প্রশ্ন করলেন যে বিশেষ করে বিড়ি সিগারেট যে আমরা আমাদের সমাজে ব্যবহারে চলছে এ সম্পর্কে আমি আমার আলোচনাতেও ইঙ্গিত দিয়েছি এবং এ সম্পর্কে আমার একটা লেকচার রয়েছে, বিশেষ করে বিড়ি সিগারেট গুঞ্জন দেখেনি এ সম্পর্কে ইসলামের হুকুম কি। আর আমি আগে বলেছি যে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা হারাম, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে স্পষ্ট হারাম। আর আমি আরো প্রমাণ করেছি যে সরে মাংস চাইলেও এটা বেশি খারাপ, মদের চাইলেও বেশি খারাপ, এই বিশেষ করে বিড়ি সিগারেট গুলি জড়া করি যেগুলো আমাদের সমাজের লোকেরা খাচ্ছে এবং এটা কিছু মনে করছে না। আপনারা হয়তো বলবেন অনেক মুরগিকে দেখতে পাচ্ছি যারা জর্দা খাচ্ছে, অনেক মুরগিকে দেখতে পাচ্ছি যারা ভুল করছে। এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রেখেছিলাম আমার লেকচারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 লেকা কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর প্রতি রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ তাআলা বলছেন তোমাদের আদর্শ, তোমাদের মডেল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মৌলবি নয়। তাহলে আমরা যদি কোনো মৌলবিকে আদর্শ হিসেবে গ্রহণ করি তাহলে কিন্তু আমরা সুপাত পাবো না, কারণ আল্লাহ তাআলা এই আয়াতের খিলাফ যাচ্ছেন। আমরা আল্লাহ তাআলা বলছেন তোমাদের আদর্শ, তোমাদের মডেল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা বলছি অমুক মৌলবি মৌলবিদের কাজ করে শিখেছি। আসলে এর পিছনে রয়েছে শয়তানি চক্রান্ত। যেমন আমি একটা আয়াত আগে আমি বললাম এর আগের প্রশ্নে যে সূরা আরাফে 204 নম্বর আয়াত পেশ করা হচ্ছে আর সেখানে যেটা আস্তে আস্তে কেন করা হচ্ছে সেখানেও কিন্তু তেলাওয়াত করছে না, আবার ওই আয়াত তেলাওয়াত পেশ করে আবার ইমামের পিছনে আবার অন্যজন এসে মানে সুনাম করছে তেলাওয়াত করছে। দেখুন মানে কিভাবে এ করা হচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে যে আমাদের বিশেষ করে সমাজ, আমাদের সমাজটা দেখে আমরা ইসলামকে শিখেছি, আমাদের সমাজকে দেখে আমরা ইসলামকে শিখেছি, আর এই জন্য লোকেরা বিশেষ করে সাধারণ মানুষরা যে কোনো মন্দিরে দলিল হিসেবে পেশ করে সে যে করছে তাহলে হারাম হয়েছে কি করতো, ওকে দলিল হিসেবে পেশ করছে, উনি মডেল হিসেবে পেশ করছেন, এখানে তার ফরমাইশি রয়েছে মানে যেটা সুবিধাজনক পাচ্ছে কোনো মৌলবির কাছ থেকে সেটা করছে। আচ্ছা সেই মৌলবি যে হইল যে আপনার ভুল করে যে আপনার জৈলি করে সে তো দাঁড়িয়ে রেখেছে মাসালা ভালো পুরো দাঁড়িয়ে রেখেছে, কিন্তু তুমি তো এটা করো সে দাঁড়িয়ে রাখবে না, সে তো আলহামদুলিল্লাহ পাঁচ বছর সলাত আদায় করে তুমি সলাত আদায় করো সে সলাত আদায় করবে না। তাহলে নেওয়া হচ্ছে কোনটা, শুধু খারাপ দিকটা বেছে নেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে শয়তানি চক্রান্ত বদমাইশি বুদ্ধি। ইসলামের দৃষ্টিকোণ থেকে বিড়ি সিগারেট গুল জর্দা করি স্পষ্ট হারাম, এতে কোনো সন্দেহ নয়। বিস্তারিত আপনি আপনারা আলোচনা পাবেন আমাদের ওয়েবসাইট www.peacelibrarynet.com। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।